আমি আমার ছেলেকে বিকাশকে আমি উৎকৃষ্ট হয়ে তার ব্যবহার আচার এবং কার্যকলাপ আমার কতটা উৎকৃষ্ট হয়েছিল আর না পারতে আমি তাকে তুলে দেব আইনের হাতে তুলে দেব। সে কী করে ছেলে? সে গাঞ্জা এবং নেশা জাতীয় জিনিস এই খাইয়েছিলাম। তেমনি খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার করে মানুষ, কিন্তু ইদানিং এই মানে যা ব্যবহার করছে মানুষদের মেয়ে ছেলে অশ্লীল ভাষা অশ্লীল ব্যবহার, যাতে সে মরতেও রাজি মানে সেটা মারতেও রাজি, যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, এই জন্য আমি আইনে তুলে সে কি বিয়ে করছে? সে বিয়ে করছে, বিয়ে করে আমার বউরে জ্বালা দিচ্ছে। একটা ছেলে মেয়ে হয়েছে? একটা মেয়ে হয়েছে। এখন মেয়ে বউ এবং মেয়ে কোথায়? বউ মেয়েটা কি করে মারধর করে? মারধর করছে না, ওইগুলো অশ্লীল ভাষা অশ্লীল ব্যবহার। খাবার উপর জানলে ঠিক করে খাবার তো আপনি দেন, ব্যবহার অশ্লীল ভাষা তাহলে মতো না। আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে তিনজন, একজন আরেকজন মাস শুরু করে, একজন শিক্ষকতা করে আরেকজন এর কি অনেক চেষ্টা, খুব চেষ্টা করছে। আজ আজ এক বছর 7 মাসে কেজি মানদণ্ড সংশোধনের জন্য সংশোধন হয় নাই, এখন সংশোধন হয় নাই, এখন যে কোনো সময় অঘটন ঘটাইতে পারে, এই জন্য অনেক আইনে হাত তুলে দিচ্ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক যে পরিবারে একজন মাদকাসক্ত থাকে সেই পরিবারে সুখ শান্তি চলে যায়, সেই সমাজে অশান্তি তৈরি হয়। মাদকের বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়া দরকার। গত মার্চ মাসে আমাদের উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার, তিনি মাদকের বিষয়ে বলেছিলেন যে বিষয়ে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই মার্চ মাসের শেষ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এখন পর্যন্ত 16 জনকে মাদকের বিষয়ে কারাদণ্ড প্রদান করেছি, অর্থদণ্ড প্রদান করেছি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আমরা অনেক অভিযোগ প্রায়শই পাই, বাবা বা মা এসে আসেন, তারা এসে কান্নাকাটি করেন যে আমার ছেলেটা মাদক আসক্ত, মাদকের টাকার জন্য সে আমাদেরকে নির্যাতন করছে, এরকম অনেক অভিযোগ করে। আমরা তাদের বলি যে আপনারা থানায় অথবা আদালতে মামলা করুন, বা আমরা অনেকগুলো অভিযান চালিয়ে অনেক গ্রেপ্তার করেছি। অনেক সময় আমরা যারা সুধী সমাজ আছেন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আহ্বান করব মাদক বিরোধী যে কার্যক্রম এটাতে আমরা সবাই যাতে অংশগ্রহণ করি, সাংবাদিকবৃন্দ ওনারাও যেন এই কাজে অংশগ্রহণ করেন। মাদক নির্মূল করতে না পারলে আমাদের সমাজ সামনে আগাবে না, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার দিকে পিছিয়ে পড়ছে, মাদকে আসক্ত হয়ে সে নিজের জীবনও ধ্বংস করছে, সমাজ বা পরিবারকেও ধ্বংস করছে। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে কাজ করবো, ইনশাল্লাহ মাদক মুক্ত হবে নাসিরনগর। ধন্যবাদ।